প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, সিনিয়র ইংলিশ টিচার, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমি ইতিপূর্বের ভিডিওগুলোতে প্যাসেজ ন্যারেশনের কতিপয় নিয়ম বর্ণনা করেছি। তো আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে একটি প্যাসেজ ন্যারেশন শেখাব। তো অবশ্যই নবম এবং দশম শ্রেণীর ছাত্রীরাও এই প্যাসেজ ন্যারেশন থেকে উপকৃত হতে পারে। সবাইকে আমি এই ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের শিক্ষার্থী, আমাদের প্যাসেজ ন্যারেশন করার নিয়মে আমাদের বলা হয়েছে যে সমস্ত প্যাসেজটি পড়ে স্পিকার অর্থাৎ বক্তা এবং পার্সন স্পোকেন টু অর্থাৎ শ্রোতা খুঁজে বের করতে হবে। তো আমরা এই সমস্ত প্যাসেজটি পড়ে দেখতে পাচ্ছি, দ্য টিচার সেড টু কামাল, এখানে টিচার হচ্ছে বক্তা এবং কামাল হচ্ছে শ্রোতা। দ্য টিচার সেড টু কামাল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটি একটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। সুতরাং আমরা এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তো ফলো দ্য অ্যান্সার, the teacher এখানে সেট এর পরিবর্তে আস্ট আস্ট কামাল, হোয়াই হি ওয়াজ talking in the class. শিক্ষার্থী, অনেকেই প্যাসেজ ন্যারেশন দেখে ভয় পায়, কিন্তু প্যাসেজ ন্যারেশন এবং সাধারণ ন্যারেশনের মধ্যে তেমন তফাৎ নেই। যেমন আমরা প্রথম সেন্টেন্সটি খেয়াল করি, দ্য টিচার সেড টু কামাল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। বিধায় ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো আমরা। আমাদের নিয়ম ছিল সেটের পরিবর্তে আক্স বসে, কমা কোটেশন তুলে দিয়ে যদি এই সেন্টেন্সটি যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডটি এই কমা কোটেশনের জায়গায় বসে, যেটা হোয়াই দ্বারা ব্যাখ্যা শুরু করা আছে। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না হতো তাহলে এখানে ইফ বা হোয়াই দ্বারা বসতো, কিন্তু বাক্যটি যেহেতু ডাব্লিউএস কোশ্চেন, বিধায় এই কমা কোটেশন তুলে দিয়ে এখানে এই হোয়াই শব্দটি এখানে বসে গেছে। হোয়াই পরে আমরা অক্সিলারি ভার্ব আছে, আর এটা অক্সিলারি ভার্ব আগে লিখবো না, আগে আমাদের সাবজেক্ট ফলো করতে হবে, সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন থাকলে এই অবজেক্টকে ফলো করতে হয়, অবজেক্ট কামাল, তাই হি কামাল, হি ব্র্যাকেটে কে অর্থাৎ কামাল। আর এখানে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়াজ লিখতে হয়, অ্যামিজারের পরিবর্তে আমরা লিখছি হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। শিক্ষার্থী, এখানে টিচারের বক্তব্য শেষ হয়নি, টিচার একাধিক পরপর আরেকটি বক্তব্য তার রয়ে গেছে। ইউ শুড বিহেভ ইওর সেলফ, এই বক্তব্যটাও এই টিচার। সুতরাং একই বক্তার পরবর্তী বক্তব্যের জন্য আমরা লিখতে পারি হি 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 বলতে বোঝানো হচ্ছে টিচারকে, He again said that he got the honey Kamal to say he should be have himself. এখানে হিমটাও কামাল কে বোঝানো হচ্ছে, এখানে হিমসেলটা
কামাল রিপ্লাইড, কামাল রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট হি, এখন দেখায় কামাল হি ওয়াজ সরি, বিশ্লেষণে যাই। কামাল রিপ্লাইড স্যার, আমরা জানি যে প্যাসেজ নারেশনে স্যার শব্দটি থাকলে ডাইরেক্ট নারেশনে স্যার শব্দটির জন্য ইনডাইরেক্ট নারেশনে রেসপেক্টফুল শব্দটি ব্যবহার হয়। তো কামাল রিপ্লাইড রেসপেক্টফুলি, কামাল রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, অথবা কামাল রিপ্লাইড রেসপেক্টফুলি দ্যাট। রেসপেক্টফুলি শব্দটা আমরা রিপ্লাই এর আগেও লিখতে পারি, আবার পরেও লিখতে পারি। দ্যাট আই এম সরি, অর্থাৎ হি ওয়াজ সরি, এই আইটা কামাল। আই এম আস্কিং রহিম টু লেন্ড মি হিজ পেন, একই বক্তার বক্তব্য শেষ হয়নি। আই এম সরি বলার পরও তার আরেকটি বক্তব্য রয়েছে, সে হচ্ছে আই এম আস্কিং রহিম টু লেন্ড মি হিজ পেন। এটা যদি আমরা লিখতে পারি হি, অর্থাৎ হি বলতে এখানে কামাল কে বোঝানো হচ্ছে, হি ফার্দার, হি ফার্দার সেড দ্যাট হি, হি বলতে এখানে কামাল কে বোঝানো হচ্ছে, হি ওয়াজ আস্কিং রহিম টু লেন্ড মি, মি বলতে এখানে সাবজেক্ট কামাল করছে, লেন্ড হিম হিজ পেন। কামালের বক্তব্য এখনো শেষ হয়নি, তার আগে বক্তব্য আছে। হি, হি বলতে বোঝানো হচ্ছে কামাল, হি এই কামালের পরপর তিনটে বক্তব্য রয়েছে এখানে। কামাল রিপ্লাই বল করলো, স্যার আই এম সরি একটি বক্তব্য, দ্বিতীয় বক্তব্য আই এম আস্কিং রহিম টু লেন্ড মি হিজ পেন, তৃতীয় বক্তব্য মাই পেন হ্যাজ রান আউট। সুতরাং আমরা এই তিনটে বক্তব্য পর পর লিখেছি, প্রথমটা হচ্ছে রিপ্লাই, তারপরটা হি ফার্দার সেই, তারপরটা দিয়েছি হি অ্যাডিট। এবার দ্য টিচার সেই, টিচার বলল বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, এই সেন্টেন্সটি টিচারের। আমরা এই অ্যান্সারটি এখানে লিখতে পারি উপরে, এই অ্যান্সারটির জন্য আমরা উপরের দিকে খেয়াল করি, দা টিচার অ্যাডভাইস, দা টিচার অ্যাডভাইস, এখানে অ্যাডভাইস করলো কাকে, বলতে এখানে টিচারকে বোঝানো হয়েছে, হিজ লেকচার। The teacher said, be attentive and listen to my lecture. A sentence said, teacher bollo, be attentive and listen to my lecture. It is imperative sentence. Amra jane je imperative sentence e said er poriborte jodi upodesh bojhay tahole advice bojhay. To jehetu ekti upodeshmulok bakko,
শিক্ষক কামালকে একটি উপদেশ দিচ্ছে, বি অ্যাটেনটিভ, বি অ্যাটেনটিভ, একটি উপদেশমূলক বাক্য। বি হয় আমরা লিখবো টিচার অ্যাডভাইস কামাল, অ্যাডভাইস কামাল। ইনভার্ট কমা তুলে দিয়ে একটি টু বসে, যেহেতু এটা ভার দ্বারা বাক্য সূচিত হয়েছে, ইনকারেক্ট সেন্টেন্সটি ভার দ্বারা সূচিত, বি একটি ভার। সুতরাং টু বি অ্যাটেনটিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, এখানে আছে মাই, মাইটা পরিবর্তন হয়ে হয়েছে হিজ লেকচার। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা প্যাসেজ নারেশন প্র্যাকটিস করলে প্যাসেজ নারেশন আমাদের কাছে ইজি থেকে ইজিয়ার মনে হবে। হ্যাঁ, ইট ডাজ নট সেম ডিফিকাল্ট। সো থ্যাংক ইউ, নো মোর টুডে।